প্রায় প্রত্যেক আসরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, অনিয়ম, ফিক্সিং, দায়সার আয়োজন যেন ক্রিকেট পাড়ার বক্স অফিস। আজ আপনাদের চোখের সামনে আনব শুরু থেকে রচিত বিপিএল মঞ্চে নাটকের কিছু দৃশ্যপট। সাথে আছি আমি ফয়সাল আহমেদ। বিপিএল 2012 বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কালো এক অধ্যায়। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে তিনি বহিষ্কৃত। শাস্তি হয় মালিক পক্ষ সহ আরও দু একজনের। এ ঘটনা বাংলাদেশ ক্রিকেটকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে পরের বছর বিপিএলের আশরিয়ার বসেনি। তারপর ধরুন 15 বিপিএলের এক নাটক, সিলেট সুপারস্টারস বনাম চিটাগং ভাইকিংসের খেলা। সুপারস্টারসে নতুন করে একাদশে যোগ দিয়েছে যশ কব ও রবি বোপারা। এ কারণে তামিম খেলতে অস্বীকৃতি জানালে এক ঘন্টা বন্ধ থাকে খেলা। মাঠ জুড়ে চলে চরম নাটকীয়তা। শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়ম ভেঙেই খেলা শুরু করে ঘণ্টাখানেক পর। এ প্রসঙ্গে বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সিলেটের দুজন বিদেশি ক্রিকেটারের ছাড়পত্র না থাকায় তারা একাদশে খেলতে পারবেন না। এ জটিলতার কারণে টসে যাচ্ছিলেন না মুশফিকুর রহিম। আদতে এটা কি পাড়ার ক্রিকেট নাকি দেশের সর্বোচ্চ পর্যায়ের ফ্র্যাঞ্চাইজি আসর, তা বোঝা যে বড় দায়। এরপর 2016 রংপুর রাইডার্সের হয়ে ফিক্সিং করতে জুয়ারিদের কাছ থেকে টাকা নিলেন নাসির জামশেদ। অনেক মামলা আদালত এজলাস করে 2020 সালে গিয়ে অভিযোগ প্রমাণিত হলো এবং তাকে দেওয়া হলো 17 মাসের কারাদণ্ড। তাছাড়াও আফগান ক্রিকেটার শফিউল্লাহ শাফাকের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পেছনেও বিপিএল কেলেঙ্কারির হাত ছিল। বিপিএলের অষ্টম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্যাপ্টেন ছিলেন বর্তমান পোস্টার বয় মেজিয়াসান মিরাজ, কিন্তু সিলেট সানরাইজার্সের সাথে ম্যাচের 2 দিন আগে হঠাৎ জানান দলের হয়ে আর খেলছেন না তিনি। কারণ এর আগে তিনি জানতে পারেন পরের ম্যাচ থেকে অধিনায়কত্ব থাকছে না তার। ওদিকে এত অব্যবস্থাপনা আর দুর্নীতি জুজু দেখে ঘটনাটি ঘটেছে তার অগোচরে এবং তার ব্যাপারে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে এসবের তিনি কিছুই জানেন না বলে নিশ্চিত করে দেশে ফিরে যান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ পল নিক্সন। তবে বিপিএলে এই দহরম মহরম কিন্তু জন্মলগ্ন থেকেই চলে আসছে। বিপিএলের প্রথম আসরেও হঠাৎ অধিনায়কত্ব হারান মাশরাফি বিন মর্তুজা। অষ্টম আসরের হজ ওভার অলর ছিল না কোনো কুলকিনারা। ক্রিকেটাররা মিলে নাকি একটা সিন্ডিকেট, কখন কি ঘটবে সব কিছুই নাকি পূর্ব নির্ধারিত, এমন গানা ঘুষাতে সরগরম হয় বিপিএল পাড়া। সিলেটের দুই ক্রিকেটার সোহাগ গাজী ও মুক্তার আলীকে নিয়ে সন্দেহ আছে সতীর্থ ক্রিকেটারদের। ক্রিকেট বোর্ড এমন তথ্য প্রকাশ করে এই দুই ক্রিকেটার বিসিবির দুর্নীতি দমন ইউনিটের নজরদারিতে রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া বিপিএল এলেই ক্রিকেট পাড়ায় হয় খেলোয়াড়দের টাকা না পাওয়া নিয়ে হইচই। গত মৌসুমে নাসুম আহমেদ খেলা শেষ হবার পরও অভিযোগ তোলেন তিনি তার প্রাপ্য টাকা এখনো বুঝে পাননি। তাছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা তাসকিন আহমেদ তো খেলার মাঝখানে জানিয়ে দিয়েছিলেন বাকি টাকা না পেলে তিনি আর খেলতেই চান না, কারণ বোর্ডের প্রতি ভরসা করতে পারছেন না তিনি। কোটি কোটি টাকার বিপিএল, সেখানে থাকে না কোনো আস্থা, থাকে না নিয়ম নীতির প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ। অব্যবস্থাপনা দায় এড়িয়ে কোনোভাবে শেষ করায় যেন থাকে বিপিএল কর্তৃপক্ষের মূল লক্ষ্য। তবে এত এত টাকা কার কাছে যায়? শুনেছি বিপিএল বুলবুলি নাকি ধান খায় না, পায়ও না। তাহলে এত প্রশ্নের উত্তর কে দেবে? ক্রিকেট পাগল দেশে কবে হবে এসবের সমাধান?